আজকে আমি উঠেছি 6টার সময়, এবার আমি হাঁটতে যাব, আমি আর বর্ণা মিলে হাঁটতে যাব, দৌড়াতে যাব। আরে বাবা, আরে মুখটা কি ফুলে গেছে রে ভাই, তো ঘুমিয়েছি কত ঘন্টা, 5 ঘন্টা ঘুমিয়েছি, প্রায় 1টার সময় ঘুমিয়েছি। কিন্তু গল্প গল্প করে না, মানে ওঠার সময় তো পুরো কি বলবো, উঠতে চাই না আর ঘুমানোর সময় ঘুমাতে চাই না, এটাই আমার প্রবলেম। যাই হোক, ও ফোন করেছিল আমাকে একটু আগে যে হচ্ছে বেরো বেরো বেরো, আমি রেডি, তো আমি এবার বেরোবো। আর আমি সোয়েটার পরেছি, কি দৌড়াবো, এই পরে আছি, ঘামি টামি যাবো, তখন ঠেলা বুঝবো, তার সাথে আবার একটু পুরো মাফলার পরবো, ভাই মজা করেছি। যাই হোক, বেরোই আমি এবার, গান শুনতে শুনতে হাঁটবো। কি মজা কি মজা, লেটস গো। আর বাইরের অবস্থা দেখো, পুরো কুয়াশা ভর্তি, পুরো কুয়াশা ভর্তি, এর মধ্যে হাতে তো এবার যাই, রেডি হই, মানে রেডি হয়ে আমার টুপিটা পরি। রাস্তায় পুরো কুয়াশা ভর্তি, এগুলোকে ভেদ করে আমরা যাচ্ছি। ও বাবা, একসাথে এখানে বন্যা বললো চল গিয়ে দেখি, এখানে আমাদের প্র্যাকটিস হতো ক্যারাটের, তো একটু এসে দেখলাম কিন্তু কিছু করে নিচ্ছি, আমরা করতে পারলাম না, আবার সে হেঁটে হেঁটে চলো বাড়িতে, চপার হয়ে যাবো। তোমার ধোয়া দিচ্ছি, মানে ধোয়া বের করছি মুখের থেকে, একবারও ক্যামেরায় রেকর্ড হচ্ছে না, দেখো এই বলার চেষ্টা একটু না। এখন আমরা যাচ্ছিলাম কচুরি খেতে, কিন্তু কচুরি খেতে পারলাম না, কেন পারলাম না, কারণটা হচ্ছে একটা দোকান খুলেছে, ওরা ঢং আছে, উনি খাবে না নাকি ওই দোকান থেকে, তো একটা আমরা একটু আবার ভালো না ওটা খেতে, আর তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আর যেহেতু এখন কোভিড সিরিজের মধ্যে দিয়ে আমরা চলেছি, তো সেই এত চুপ কর। আচ্ছা, তো আমরা এখন একটু সময় ঘুরছিলাম, একটু ঘুরে বেড়াচ্ছিলাম যে দোকানটায় খাবো, সেটা খুললে আবার, মানে এখন যাচ্ছে একটু ঘুরে টুরে, আবার যাই এবার দেখি, হোপফুলি যেন খুলে যায় এবার। এখন এসছে আমি দাদা বাড়ির পাড়ায়, নেতাজির বার্থডে সেলিব্রেট হবে, তাই এখন পতাকা তোলা হবে, দাদা পতাকা তুলছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, সুভাষ চন্দ্র অমর রহে, অমর রহে, অমর রহে, সুভাষ চন্দ্র অমর রহে, অমর রহে, অমর রহে, নেতাজি অমর রহে, অমর রহে, নেতাজি অমর রহে, অমর রহে, অমর রহে, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। তো এখন বাচ্চাদের খেলা হচ্ছে, খেলাটার নাম হচ্ছে উড়ে কি ওড়ে না, এখন আমাদের কুইজ হচ্ছে একত্রিত হয়েছি কেন, কারণ নেতাজি বসু, এক মিনিট হাত তুলতে পারো, কিন্তু আমি জিজ্ঞাসা করার দায়িত্ব আমার, ঠিক আছে। আচ্ছা, এই যে আশ্রম, তো গাইজ এখন রাত হয়ে গেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে, আর এর মধ্যে একটা বাজে খবর, সেটা হচ্ছে দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে দাদু, মানে আমার ঠাকুরদাদা, ঠাকুরদাদা মানে দাদুই বলি আমি, দাদু হচ্ছে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, তো দাদুর বয়স হয়েছে অনেকই, আর দাদুর পড়ে গিয়ে পায়ে যেই পায়ে শুরু হওয়াতে যে জয়েন্টটা থাকে, ফিমর কি বললে মা, ফিমর কি একটু বললে, হ্যাঁ নেক ফিমরটা ভেঙে গেছে, তো ওইটা নিয়েই এখন বাবা আজকে বাড়িতে নেই, বাবা ওই বাড়িতেই থাকছে, আর কালকে মার সাথে হয়েছে একখানা ভুতুরে কাণ্ড, মা রাত্রিবেলা নাকি ভুতের স্বপ্ন দেখেছে, তো স্বপ্ন দেখে আমাদের এখানে যে ফেরি লাইটসটা আছে, তোমাদেরকে আমি দেখিয়েছি ফেরি লাইটস, সেই ফেরি লাইটস, সেই ফেরি লাইটসটা নাকি হচ্ছে কম্বলটা, কম্বলটা হচ্ছে এখানটা, ফেরি লাইটস জ্বালাই না, ফেরি লাইট জ্বালিয়ে ঘুমাই না, এখানে এই তার, তারটা খোলা, এখানে এখানে জয়েন করা নেই, আর ওইদিকে হচ্ছে মানে কম্বল বেরিয়ে গেছিলো, ওই জন্য পাটা উপরে দিয়ে কম্বলটা পায়ের তলায় নিতে গেছে, সেই সময়টায় নাকি যতবার পা উঠাচ্ছে ততবার ফেরি লাইটটা জ্বলে উঠছে,
তোমার পড়া হচ্ছে তো তোমার ফেয়ারি লাইটটা জ্বলে উঠছে, তো এইটা দেখে ভয় পেয়ে গেছে, তারপরে কী করেছে, তারপরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। এটাই হয়েছে ঘটনাটা। আর আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডেতে দাদাবাড়ির ওখানে প্রত্যেক বাড়ি রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, নেতাজি বার্থডে এইসব সেলিব্রেট হয়, তো যথারীতি অমনি আজকেও সেলিব্রেট হয়েছে নেতাজির বার্থডে। আমিও গেছিলাম আর ওখানে খেলা হয়েছে, খেলা আমি কুইজে নাম দিয়েছিলাম আর কুইজে ভিডিওটা ভালো হয়নি, কারণ দিয়াকে ধরে দিয়েছে, দিয়া যে কার ভিডিও করে নিয়েছে ভগবান জানে, বে খিচুড়ি এমনি করে রেখে দিয়েছে, তো যেভাবে পেরেছে দিয়া করেছে, শেষে আমার একটু থোবড়া দেখা গেছে অল্প একটু সময়, সেটাই দেখো, আর বাকি অন্য অন্য যা হচ্ছে সেগুলোই দেখো অন্য খেলা। আর আজকে নেতাজির বার্থডে, কিন্তু কুইজে ধরা হয়েছে নেতাজির সম্পর্কে একদম এক দুটো কোয়েশ্চেন, বাকি সব ধরেছে ঋষি অরবিন্দর ব্যাপারে, তো সেমনি আমি পারিনি, আমি পড়ে যাইনি, নেতাজির ব্যাপারে পড়ে গেছি আর দেখছি গিয়ে ঋষি অরবিন্দর ব্যাপারে দিচ্ছে, কে পারে, আমি তো পারিনি। আর সত্যি বলতে আমার অত নলেজও নেই ঋষি অরবিন্দ কে, আমি জানি না সত্যি বলছি, শুধু আমি এটাই জানি যে ওর ফ্রিডম ফাইটার, আর কিছুই জানি না। আর কিন্তু তাও আমি কিছু হইনি, না ফার্স্ট না সেকেন্ড না থার্ড, এটা সবার মানে অল এজ গ্রুপ। আর এখানে আমি কী কী পেয়েছি দেখাচ্ছি, অমূল্য সম্পদ আলমারিতে রেখে দিয়েছি। আর একটা কথা হচ্ছে আমার মুখে পুরো ব্রণ ভর্তি হয়ে গেছে, যখন কি ফেব্রুয়ারি এসে গেছে, সরস্বতী পুজো এসে গেছে, সরস্বতী পুজো বেরোবো আমরা, ঠিক সেই সময় এসে গেছে মুখের মধ্যে ব্রণ, এইখানটা দেখতে পাচ্ছি ওটা কোথা থেকে ঢুকে এসছে, কালকে রাত্রিবেলাই ছিল না, আজ স্কুল বলতে দেখছি এটা হয়ে গেছে দুখানা তার উপর থেকে, মানে কী বলবো, এটা এগিয়ে আছে তো আমার ব্রণর কী বলে ব্রণর কোয়ান্টিটি বাড়ছে, ব্রণ বাচ্চা দিচ্ছে। এটা দেখেছিলাম ইনস্টাগ্রামে, দুটো ব্রণ আসে, বলছি কি দেখেছিলাম ছবি মানে মিমটা, দুটো ব্রণে এসে বলছে মানে দুটো ব্রণে এসছে তারপরে বাচ্চা দিয়ে দিচ্ছে কতগুলো, মানে একটা ব্রণ থাকে না, এসে আরও এক্সট্রা দিয়ে যায়। আমার এখানটা খুব বড় লাগছে, কেমন হচ্ছে নাকের মধ্যে নাকে একটা কিছু ঢুকিয়ে রেখে দিয়েছি, এখানে কি পড়ে না ওই টাইপের কিছুটা পিন ঢুকিয়ে দিয়েছি এখানটা, মানে ওখানে যখন পড়ে এখানটা পড়ে এখানটা পড়ে এখানটা, আচ্ছা তাও দেখ। তো গিফট পেয়েছি সান্ত্বনা পুরস্কার, যারা যারা পার্টিসিপেট করেছে সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু আমি পেয়েছি তিনটে, কেন, কারণ দাদাও ছিল দিয়াও ছিল সে পার্টিসিপেট করেছে, এই জন্যে, ওরা তো পেন্সিল ইরেজার দিয়ে লিখবে না, এই জন্যে আমি পেয়েছি তিনটে পেন্সিল তিনটে ইরেজার। আর সত্যি বলতে সান্ত্বনা পুরস্কারটা আমার দরকার ছিল, কারণ ইরেজার পেন্সিল আমার হাতে থাকে না, আমি হারিয়ে ফেলি, কোথায় যে হারিয়ে ভগবানই জানে, কিছু আমার প্রজেক্টের কাজের জন্যে লাস্ট প্রজেক্টটা আমি আঁকতেও পারিনি, ওই কী বলে 10B পেন্সিল দিয়ে একে রেখে দিয়েছি, HB পেন্সিল কোথাও খুঁজে পাচ্ছি না, তো ভালোই হলো আমার তিনটে পেন্সিল এসে গেলো, তিনটে রেজার এসে গেলো, আমার তো মানে এটাই বেশি কাজের হলো, দ্যাটস ওয়াই ইয়া আমার খুব মজা এসছে। বাট খেলাতে হার জিত তো হবেই, জাস্ট মজা হওয়াটাই আসল, এটাই আসল কথা। আর আজকে সকালবেলায় বর্ণার সাথে আমি মর্নিংওয়াকেও গেছিলাম, সেটাও খুব মজা হয়েছে, পুরো চত্বর ঘুরে বেরিয়েছি, এইদিকে গেছি ওইদিকে গেছি সেদিকে গেছি সেদিকে ঘুরে বেরিয়েছি, পরোটা খেয়েছি আসার সময়, কালকে আবার বেরোবো, এই জন্যে আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আমার আবার ভোরবেলায় উঠতে হবে, অ্যান্ড মাই নিউ ডান্স কভার ইজ কামিং সুন, আমার রেকর্ড করা হয়ে গেছে, জাস্ট আপলোড করাটা বাকি, ওকে, সো আর ইউ এক্সাইটেড, আই এম ভেরি ভেরি এক্সাইটেড। তো যাই হোক, আজকে ভ্লগটা এখানেই শেষ করছি, তোমার সাথে আমার নেক্সট ভ্লগে দেখা হবে, টিল দেন বাই বাই, স্টে হ্যাপি স্টে সেফ।